हेलो বন্ধুরা, রোসাম চা পাতা তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে আমি বেরোবো বলে রেডি হয়ে কখন থেকে রেডি হয়ে বসে আছি, কিছুতেই বেরোতে পারছি না। এত বৃষ্টি পড়ছে, আর এখন যেটা হচ্ছে বৃষ্টি পড়লেই জল জমে যাচ্ছে। আগে কিন্তু এই প্রবলেমটা এত ছিল না, কিন্তু এইবারে দেখছি যখনই একটু জোরে বৃষ্টি পড়ছে আমার বাড়ির সামনেটা পুরো জল জমে যাচ্ছে, তাহলে খুবই প্রবলেম হচ্ছে। এখন আবার জলটা নেমে গেছে, ভাবলাম যে এবার বেরিয়ে যাবো, ব্যাস আবার শুরু হয়ে গেলো দেখো ফোটাফোটা করে বৃষ্টি। যাই হোক, এখন আমাকে বেরোতেই হবে। আমি এখন একটু যাচ্ছি ব্যাংকে, ব্যাংকের কিছু কাজ আছে, সেটা করে ভেবেছিলাম যে একটুখানি স্পেন্সার যাব আর তোমাদের সেটা নিয়ে যাব। জানি না আদৌ আমি যেতে পারবো কি না। মোটামুটি আমি সকালে জলখাবারে একটু ভাতে ভাত মতো করে নিয়েছিলাম, কেন কি ভেবেছিলাম যে আর এখনও তো আমার মেয়ের মেরিনির পরীক্ষা শেষ হয়নি, আজকে শেষ, ওই জন্য ভেবেছিলাম যে ঠিক আছে জলখাবারে ভাতটা খেয়ে নেবো আর আসবার সময় কিছু খাবার কিনে নিয়ে চলে আসবো, হয়ে যাবে। কিন্তু এখন যা পরিস্থিতি আমি দেখছি, আমি জানি না আমি আদতেও কোথাও যেতে পারবো কি না। যদি স্পেন্সারে যাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো, যদি ওরা অ্যালাউ করে। দেখি এবার আমাকে বেরোতেই হবে, বৃষ্টি মাথায় নিয়ে হলেও বেরিয়ে পড়তেই হবে, কেন কি আমার আজকে ব্যাংকের কাজটা করতেই হবে যেভাবে হোক। চলো যদি নিয়ে যাই, মানে আমি নিজে যেতে পারি তাহলে তোমাদের অবশ্য করে নিয়ে যাবো। তোমাদের আমি তখন বলে গেলাম যে আমি বেরোচ্ছি ব্যাংকে যাব, তবে স্পেন্সার যাব। স্পেন্সার আমি গেছিলাম, কিন্তু ভিডিও অ্যালাউ নয় ওখানে, মানে আমি ভিতরে কিচ্ছু ভিডিও করতে পারিনি। যাই হোক, ওদিকটা অবশ্য খুব একটা বৃষ্টি বৃষ্টি ছিল না। আমি দুটো স্পেন্সারে গেছিলাম, প্রথমে রথতলা স্পেন্সারে গেলাম, তখন দেখলাম ওদের সবেভাবে প্রচুর মাল এসছে, একদমই মানে কোনো জায়গাটাই কিছু দেখতেই পাচ্ছি না, সব জায়গাতেই মাল গোছাচ্ছে যারা স্টাফ থাকে। ফলে ওখান থেকে আর কিছু কিনলাম না আমি, মানে চলে গেলাম সোদপুর। সোদপুর স্পেন্সারে গেলাম, শুধু স্পেন্সারে যাইনি, সোদপুরের ম্যাক্সেও গেছিলাম, কিন্তু আমার কিছু পছন্দ হলো না। তারপরে গেলাম সোদপুর স্পেন্সারে, ওখান থেকে কয়েকটা সামান্যই কয়েকটা জিনিস কিনেছি। আর তারপরে তো বললাম আমি তো বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবো, তারপর আমিনিয়া থেকে খাবার নিয়ে এলাম, নিয়ে এসে খেয়ে ফেয়ে আর শুয়ে পড়েছিলাম, তারপরে তো পড়াতে চলে গেলাম। তারপরে এই এখন বাড়িতে এসে এতক্ষণে তোমাদের সামনে আমি বসছি যে আমি কী কী কিনেছি। যদিও খুব সামান্য সামান্য জিনিস কিনেছি, সেরকম কিছু অফারও স্পেন্সারে দেখলাম না চলছে। আমার একটা খুব ওই চপ যে হ্যান্ড চপারগুলো হয় না, এরকম তরি টেনে 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 পেঁয়াজ আদা রসুন কুচো করে, ওইটা আমার খুব কেনার ইচ্ছে ছিল। যাই হোক, আজকে আমি কিনিনি সেটা, ওটা দেখে এসেছি ওখানে, ওটাই পরের দিন যেদিনকে যাব সেদিনকে কিনবো। আজকে আমি যেটা কিনেছি তোমাদের দেখাচ্ছি। আমি এরকম বোন চায়নার এরকম ডিশ কিনেছি, তবে তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক করে দাঁড়াও, এইরকম দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো এটা খুব স্লিক কাজ, খুব হালকা একটা কাজ আছে, এটা অ্যাশ কালার আর একটু পার্পল টাইপের কালার দিয়ে কাজ করা আছে। এইটা কিনেছি ছটা, এটা আমার অফারে পাওয়া যাচ্ছিল। এইটা এরকম মানে ছোটো প্লেট যেগুলো হয় আর কি, সেই ছোটো প্লেট, এইটা একটুখানি ডিসকাউন্ট ছিল বলে আমি কিনলাম। এটা ছটা কিনেছি, এটার পার প্লেট দাম বলেছিল, মানে লেখা ছিল 100 টাকা করে, আর 20% মানে দুটো করে কিনলে 20% করে অফ, তাই আমি ছটা কিনেছি, মানে আমার দুটো দুটোতে 20% মানে 20 টাকা করে অফ হয়েছে, এক একটাই 20 টাকা করে, মানে এক একটা দাম পড়েছে 80 টাকা করে, 80 টাকা করে আমি ছটা কিনেছি এরকম। এটা বড় সাইজও ছিল, কিন্তু আমি একা গেছি তো আনার সমস্যা হলে আমি আর সেরকম ভারী কিছু কিনিনি, মানে আনার একটা প্রবলেম সেই জন্য এই এইরকম কিনেছি, ছটা কিনেছি, পার প্লেট দাম ছিল 100 টাকা করে, 20% ডিসকাউন্ট দিয়ে দাম নিয়েছে 80 টাকা করে, ছটা কিনলাম। আর যেটা কিনেছি সেটা হচ্ছে এই একটা কাসুন্দি কিনেছি, শেলির, এই শেলির যা কাসুন্দিগুলো কিন্তু খেতে খুব ভালো হয়, এটা কিন্তু ম্যাঙ্গো কাসুন্দি। হ্যাঁ, এই কাসুন্দির মধ্যে ভালো মতো আম দেওয়া থাকে, এই একটা শেলির কাসুন্দি কিনেছি, এই কাসুন্দিটা আমার দারুণ লাগে খেতে, খুবই ভালো। এইটা একটা কিনেছি, এটার নেট ওয়েট হচ্ছে বোধ হয় 100 টাকা হবে মনে হয় নেট ওয়েট, তারা তোমাদের দেখে বলছি ওয়েটটা। এই বললাম শেলির কাসুন্দিটা, এটা হচ্ছে 200 গ্রাম ওয়েট, আর এটার দাম নিয়েছে 55 টাকা, কিন্তু এই কাসুন্দিটা খুবই ভালো। এটা দুরকম কাসুন্দি হয় জানো তো, এটা একটা ম্যাঙ্গো কাসুন্দি হয় আর একটা হচ্ছে চিলি কাসুন্দি হয়, কিন্তু চিলি কাসুন্দিটা খুবই ঝাল লাগে খেতে, ওই জন্য আমি ম্যাঙ্গো কাসুন্দিটাই কিনি। এটা খেতে শেলি কোম্পানির কাসুন্দি, কিন্তু খেতে খুব ভালো হয়। এইটা একটা কিনেছি, আর একটা কিনেছি
এটা হচ্ছে তেঁতুলের আচার, এটাও শেলির, এটাও 200 গ্রাম। এটা তেঁতুলের আচার 200 গ্রামের দাম নিয়েছে বোধ হয় 70 টাকা, 70 টাকা না, এটা 60 টাকা দাম নিয়েছে, 60 টাকা। 200 গ্রাম তেঁতুলের আচার দাম নিয়েছে 60 টাকা। এটা বড়ও ছিল কিন্তু আমি ছোট কিনলাম, কারণ আমার সেরকম আচার খাওয়ার লোক নেই, একমাত্র আমি আছি। আর আমার হাজবেন্ড খেতে ভালোবাসে, যদিও মেয়ে খায় না একদমই। এটা হচ্ছে তেঁতুলের কিনেছি একটা আচার, এদের আচারগুলো কিন্তু খেতে বেশ ভালো। আর একটা কিনেছি আমি, শেলেরি কিন্তু কিনেছি আজকে সব, মানে ওদের ওখানে শেলেরি দেখলাম রয়েছে ভালো। আর মাদার্সেরও আছে, কিন্তু মাদার্সের তো আর তেঁতুল বা কুলের পাওয়া যায় না। এটা হচ্ছে শেলির কুলের আচার, এটা কুলের আচার, এটাও তোমার 200 গ্রাম, দাম নিয়েছে 60 টাকা। এটারও বড় সাইজ আছে, বড় সাইজটা মানে 500 গ্রাম, ওটাকে নাই সুবিধা। বড় সাইজের দাম 500, 500টার মনে হয় কত দামটা আমার ঠিক খেয়াল নেই। এটা কুলের আচার, আমার খুব ভাল লাগে এই এই কুলের আচার। না জানো তো আমি প্রতি বছর নিজে বানিয়ে রাখি, কিন্তু এবারে শীতকালে আমার বানানো হয়নি। বানিয়ে রাখলে কী বলো তো, অনেক দিন প্রায় 5-6 মাস তো ভালো মতো থাকে আচার, 2 বা 3 বার করে বানাই আমি শীতকালে, আমার ভালোই চলে যায় আর কি। আর আচারটা থাকলে কী বলতো, ভাতের শেষে একটু আচার হলে খেতে খুব ভালো লাগে, আর সেটা কুল বা তেঁতুল হলে বেশি ভালো হয় খেতে। আমার আমটা অতটা খুব একটা পছন্দের আচার লাগে না, আমার কুল বা তেঁতুলের বা জলপাইয়ের আচার ওগুলোই বেশি ভালো হয়, যে মেলাগুলোই বেশি পাওয়া যায় না। সিঁথির মোড়ে আমার এখানে সিঁথির মোড়ে মেলা বসে, ওই মেলাতে না নানা রকমের আচার বসে আর কি, নানা টাইপের বড় বড় সেই লাল লাল যে কাঁচা লঙ্কার আচার ওইগুলো, তারপরে তোমার বড় বড় যে লাল লঙ্কা ওগুলো, ছোট ছোট কাঁচা লঙ্কার কুচি কুচি কাঁচা লঙ্কা এক ধরনের আচার পাওয়া যায়, আবার গোটা গোটা কাঁচা লঙ্কার আচার পাওয়া যায়, ওগুলো প্রচণ্ড ঝাল। কিন্তু ওখান থেকে আমি কিনি জলপাইয়ের আচার, কিনি তেঁতুল কুল, এইগুলো কিন্তু খুবই কিনি, খুব ভালো লাগে। আর একটা যেটা কিনি সেটা হচ্ছে আমশি, সেই ছোটোবেলায় আমাদের পাওয়া যেত না লম্বা লম্বা আম, তাদের মশলা দিয়ে আচারওয়ালারা দিত, সেই আমশিটা কিন্তু পাওয়া যায় মেলাতে। ওই আমশিটা কিন্তু অন্য কোনো দোকানে তুমি পাবে না, ওই মেলাতেই পাওয়া যায় পার্টিকুলার। এবং যে যে মেলাতে যাই আমি, যখনই কোনো মেলাতে, ওই আমশিটা কিন্তু আমি কিনি, আর আমশিটা কিন্তু খেতে দারুণ লাগে। মানে শুধু শুধু ওটা এতটা একটুখানি বিট নুন দিয়ে খাই আমি, দারুণ লাগে ওটা। ছোটোবেলায় খুব মানে আচারওয়ালাদের কাছ থেকে খুব খেতাম ওটা, আর এখন ওই মেলা থেকে কিনে নিয়ে এসে খাই। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে একদম বেশি দিন থাকে না, কেন কি এত দাম করে দিয়েছে ওই আচারগুলোর, একসাথে তো খুব একটা বেশি কেনা হয় না। আর ওই একটা একটা ভাবি খাবো, কিন্তু খাওয়ার সময় অনেকটা খেয়ে ফেলি, ফলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর একটা যেটা কিনেছি আমি, এটাও শেলিরই, এটা কিনেছি মিক্স পিকল। তবে মিক্স পিকলটা আমার মাদার্সের মিক্স পিকলটা বেশি পছন্দ, কিন্তু ওখানে দেখলাম শেলিরটা রয়েছে ওই একই দাম, 60 টাকা মতো, 60 টাকাই দাম 200 গ্রাম। ওখানে দেখলাম শেলিরটা রয়েছে বলে কিনলাম, কিন্তু আমি কোনোদিন মা শেলির তোমার মিক্স পিকলটা খাইনি। আমি সাধারণত মিক্স পিকল মাদার্সেরই খাই, ওটা বেশি ভালো লাগে খেতে। আর জানি না এটা কীরকম হবে, আশা করি ভালোই হবে, খেয়ে তোমাদের রিভিউ দেবো যে এটা ভালো হলো কি না। এই জ্যাকটা কিনেছি, আর আর একটা কিনেছি হচ্ছে তোমার ওই জ্যাম, কিষানের একটা জ্যাম কিনেছি, এটা হচ্ছে ম্যাঙ্গো জ্যাম। আমার কেনার ইচ্ছা ছিল পাইনঅ্যাপেল জ্যাম, কিন্তু পাইনঅ্যাপেল জ্যাম বললো আউট অফ স্টক, এইটা একটা কিনেছি। আর একটা বিস্কুট কিনেছি, ওই তোমার ওই যে কুকিজের, মানে এগুলো হয় না হাতে বানানো যে বিস্কুট, বলে বেকারির যে বিস্কুট, এই বিস্কুট দেখলাম অনেক রকমের রয়েছে ওখানে, আমি এই একটাই কিনেছি। এটা বাদাম দেওয়া আছে আর একটু নোনতা মিষ্টি মেশানো আর কি হবে হয়তো। আর মোট কথা এটা অনেক লোক ভালো মতো কুচি কুচি করে বাদাম দেওয়া আছে বিস্কুটটা, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। এই একটা বিস্কুট কিনেছি, এই কিনেছি, আর সেরকম কিছু কিনিনি। আর খাবার নিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর আর আমি আজকে আর সারাদিন রান্না বান্না, সকালে যা ভাতে ভাত করেছিলাম করেছিলাম, সরি একটা ফোন এসে গেছিলো, সকালে যা ভাতে ভাত করেছিলাম করেছিলাম, আর সারাদিন তো রান্না বান্না করার টাইমও পাইনি, কারণ ব্যাংকে প্রচণ্ড ভিড় ছিল। আর তখন তো বললাম যে বিরিয়ানি কিনে নিচ্ছিলাম, আর রাত্রের জন্য খাবার ওইভাবেই কিন তখনই কিনে নিয়েছি একেবারে, শুধু এখন রুটি নিয়ে এসছে, রুটি দিয়ে খেয়ে নেবো। আর একটা জিনিস তোমাদের আমি দেখাবো, এইটা দেখো, এটা আমি তোমাকে ব্যাক ক্যামেরায় একবার দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এইটা দেখো একটা গ্লাস পেন্টিং, এইটা আমার মেয়ে রিনির করা, ওর যখন ক্লাস 5-এ পড়তো, ওদের বিভিন্ন ওয়ার্ক এডুকেশান দিত তখন, তখন এই গ্লাস পেন্টিংটা ওয়ার্ক এডুকেশানে ছিল। এবং এটা নেওয়ার পরে কী হয় বলো তো, ও আমি তো এটা জানতাম না করতে, এটা ও তখন ওদের আমার একজন বন্ধু ছিল, তার মেয়েকে আমি পড়াতাম, সে তার বাড়িতে গিয়ে সে দেখিয়ে দিয়েছিলো, তারপরে এটা কিন্তু আমার মেয়ের নিজের হাতে করেছিল একদম। এটা করে ওদের যে নিয়মটা হচ্ছে কি,
এই যে এটা সরি, এটা ক্লাস ফাইভে না, আমি এক্ষুনি বললো ক্লাস ফোরে বানিয়েছিল, আমার ঠিক খেয়াল ছিল না। এর ভেতরে না এইটা ও হাতে করে বানিয়েছিল কাঁচের ওপরে, তারপরে ছবির দোকানে নিয়ে গিয়ে এই যে ভেতরে যে রূপলি কালারের এটা দেখছো, এটা কিন্তু রাংতা, জানো তো, ছবির দোকান থেকে ওরা বললো এরকম রূপলি কালারের রাংতার ওপরে যদি গ্লাস পেন্টিংটা করা হয় তাহলে ভালো ফুটবে। তা তো ওরা আমি বাঁধিয়ে বাঁধাতে হয়েছিল, বাঁধিয়ে স্কুলে জমা করতে হয়েছিল এটা আর কি। আর ওদের স্কুলের নিয়ম কী ছিল বলো তো? স্কুলের নিয়ম ছিল যে ওয়ার্ক এডুকেশন যাই তৈরি হতো তারা স্কুল নিয়ে নিত, নিয়ে ওদের এক্সিবিশান হতো, সেই এক্সিবিশানে সেগুলো বিক্রি করা হতো। এবার আমার মেয়ের বাকি বন্ধুরা কিনেছিল কিনা আমি আমি জানি না, কিন্তু আমার এটা যেহেতু আমার মেয়ের প্রথম হাতে করা গ্লাস পেন্টিং, ওই জন্য আমি সেই ওদের এক্সিবিশানে গিয়ে এইটা আমি আবার টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, যেহেতু আমার মেয়ের প্রথম গ্লাস পেন্টিং, এটা ফার্স্ট গ্লাস পেন্টিং করে, তারপরে অনেক গ্লাস পেন্টিং নিজে করেছে, কিন্তু এটা তো প্রথম হাতে করা ক্লাস ফোরে তখন পড়তো, ফলে আমার এটা এত পছন্দের জিনিস ছিল যে আমি এটা কিনে নিয়েছিলাম, এই তখন থেকে এটা আমার কাছেই আছে আর কি। যাই হোক, আমার মেয়ে এমনি ছবি আঁকে, তোমাদের দেখাবো একদিন, কিন্তু এখন কী বলো তো, এখন সময়ের অভাবে পড়ে সব সময় টাইম পায় না, কিন্তু সেরকম কারোর কাছে খুব একটা শেখিনি, নিজে নিজেই বিশেষ করে ও তোমার স্কেচ করে বেশি করে, বেশিটা স্কেচই করে আর কি, কিন্তু ওই করতে চায় না, আজকে করবো কালকে করবো এই করতে থাকে, তখন খুব বিরক্ত লাগে যে যেটা যে তোর হাতে যেটা রয়েছে সেটা তো একটু করলে তো প্র্যাকটিসটা থাকে, কিন্তু ওই না পরে করবো পরে করবো এই করে। যাই হোক, এই কেনাকাটা করলাম, এবার আর কি বলবো, এবার খাওয়া দাওয়ার গরম করবো, খাওয়া দাওয়া মেটাবো, তারপরে বাসন মাজা এইসব তো কাজ থাকেই। আজকে আর আমার সারাদিন তো সেরকম তোমাদের সাথে দেখাও করতে পারলাম না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, পরের ব্লগে আবার ফিরে আসবো।